টঙ্গীর এরশাদনগর এলাকায় গণসংযোগ করেন বিএনপির ঘরনার মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি তিনি বলেন একু বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয় গত দশ বছরে শহরে কোন উন্নয়ন হয়নি ক্ষমতা এসে জনদুর্ভোগ লাঘবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি যিনি আঠারো বছর পৌরসভার চেয়ারম্যান ছিল উনি কতটুকু কাজ করেছে এই বৃষ্টি হলে সেটাই তা প্রমাণ উঠে আসে আয়তনে দেশের সবচেয়ে বড় সিটিতে পঁচিশ মে ভোটাধিকার প্রয়োগ করবেন এগারো লাখ চুরাশি হাজার তিনশো তেষট্টি জন ভোটার সময় সংবাদ গাজীপুর